প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সোহাজ কিচেনের আজকের আয়োজনে বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্যাকেটের মশলা দিয়ে আমি যেভাবে বিফ বিরিয়ানি রান্না করি সেই রেসিপিটি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। প্রথমে এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলু এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং। এখন খুব ভালো মতো মেখে অল্প তেলে হালকা ভেজে নেব, তবে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমি এইরকম হালকা ভেজে নিয়েছি, এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে 1.5 কেজি গরুর মাংস খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, আর এই টক দইটাকে আমি খুব ভালো মতো ফেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা। আমি চীনাবাদাম নিয়েছি, আপনারা যে কোনো বাদাম নিতে পারবেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, আর 4 টেবিল চামচ বিরিয়ানির মশলা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিতে পারবেন। আবার চাইলে বিরিয়ানি মশলা ঘরেও তৈরি করে নিতে পারবেন। রেসিপি লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ প্যাকেটের মশলায় লবণ দেয়াই থাকে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, আর এই তেল দিয়েই আগে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছি। এখন সময় নিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। এখন 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 30 মিনিট পর চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 10 মিনিট রান্না করে নেয়ার পর দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই পানি দিয়েই আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। আর আপনাদের মাংসতে যদি পানি না ওঠে, সেক্ষেত্রে মাংস সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন হবে অ্যাড করে নেবেন। এখন চুলার আঁচ লোতে রেখে ঢেকে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে। তবে এরই মাঝে কয়েকবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি 30 মিনিটের মতো চুলার আঁচ লোতে রেখে ঢেকে রান্না করেছি, মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আবারও ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিটের জন্য। এরই মাঝে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও অনেকটা টেনে আসবে। আমি 15 মিনিট রান্না করে নিয়েছি, আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। ঠিক এইরকম ভুনা ভুনা করে রান্না করে নিতে হবে। আমি কিন্তু মাংসেতে তেলের পরিমাণ বেশি দিয়েছি, কারণ এই তেল দিয়েই আমি পোলাও রান্না করে নেব। মাংসটা রান্না আমাদের শেষ, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন পোলাও রান্না করে নিচ্ছি। চুলায় একটি হাঁড়িতে রান্না করা মাংসের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 3 টুকরো দারচিনি, আর 3টি এলাচ। এখন নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এখানে আমি 4 কাপ পোলাওয়ের চাল খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো ভেজে নেব। আমি 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি 4 কাপ চালের জন্য 7.5 কাপ পানি দিচ্ছি। আমি 1/2 কাপ পানি কম দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ লোতে রেখেছি, একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ লোতে রেখেই দমে রান্না করব 10 মিনিট। তবে এই 10 মিনিটের মাঝে আমি একবার একটু নেড়ে চেড়ে দেব। 10 মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং একইভাবে ঢেকে দমে রান্না করব আরও 10 মিনিট। আমার চ্যানেলে ঈদ স্পেশাল বেশ কিছু রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডিসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। মোট 20 মিনিট আমি দমে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, চালটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রান্না করে রাখা মাংস দিয়ে দিচ্ছি। এখন এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। কাঠবাদাম আর পেস্তা বাদাম আমি কুচি করে কেটে নিয়েছি, এইভাবে ছড়িয়ে দিচ্ছি। 10-12টি কিশমিশ আর 3টি আলু বোখারা ছড়িয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যে দিয়ে দিচ্ছি জর্দার রং। সামান্য একটু পানি দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ ঘি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। চুলার আঁচ একদম লোতে রেখে দমে রেখে দেব 20 মিনিট। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। 20 মিনিট পর চুলা অফ করে দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা এইভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন, আশা করি পরিবারের সবাই অনেক বেশি লাইক করবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।